সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ, শুনাম পরে বিস্তারিত। ইউক্রেন জুড়ে রাশিয়ার কৌতূহল করে ড্রোন হামলা, আর বিস্তারিত জানিয়ে দিব। মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, মুখ খুললেন জেলেনস্কি। খাদির আদনানের মৃত্যু, ইসরায়েল অভিমুখে অন্তত 20টি রকেট নিক্ষেপ। আরো থাকছে মেক্সিকো সীমান্তে সাময়িকভাবে 1500 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মিয়ানমার সীমান্তে চীনের পররাষ্ট্রমন্ত্রী দেব বিরল সফর। পুতিনকে হত্যা চেষ্টা ইউক্রেন বাহিনীর দাবি রাশিয়ার। একদিনে ইউক্রেনের 3 যুদ্ধবিমান উপপাদিত দাবি রাশিয়ার। এবং সর্বশেষে জানিয়ে দিব বিচার ব্যবস্থার সংঘর্ষের উদ্যোগে প্রতিবাদ, ইসরায়েলে লাখো মানুষের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ, শুনামকন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেন জুড়ে রাশিয়া নতুন করে ড্রোন হামলা। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে নতুন করে ব্যাপক আকারে ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার সকালে ওই ড্রোন হামলা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে ইউক্রেনের এয়ারফোর্স কমান্ড দাবি করেছে রাশিয়ান বাহিনী 26টি ইরানের তৈরি সাইড ড্রোন ছুড়েছে, এর মধ্যে 21টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এসব ড্রোন হামলা এখনো পর্যন্ত কোনো হতাহতের বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকর বলেছেন বুধবার রাজধানী গত 6 দিনের মধ্যে তৃতীয়বারের মতো সাইড ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। পপকর টেলিগ্রাম বলেছেন শত্রুদের কৌশলগুলো এখন আগের মতো রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। সন্ত্রাসী দেশটিকে অন্ধকারের মধ্যে বিভিন্ন দিক থেকে তাদের বিপুল যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। অপরদিকে আঞ্চলিক সামরিক প্রধান সিরি লাইসেকের মতে আরেকটি ড্রোন হামলা ডিনেস্পোস্কো অঞ্চলের একটি ভবনে আঘাত হেনেছে, এতে ভবনটি আগুন ধরে যায়। তিনি বলেন ইউক্রেনের বিমান বাহিনী ডিনেস্পোস্কের উপর 60টি ড্রোন নিক্ষেপ করেছে, তাদের জরুরি পরিষেবা বিভাগ হামলার প্রভাব নির্ধারণ কাজ করছে। এছাড়া মধ্য ইউক্রেনের গিরোপথ অঞ্চলে 3টি ড্রোন আঘাত হেনেছে, এতে সেখানকার একটি তেলের ডিপোতে আগুন ধরে গিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, মুখ খুললেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর সিএনএন এর। তিনি বলেন নথি ফাঁস হওয়ার পর হোয়াইট হাউসের সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি, ফাঁস হওয়ার তথ্যের সঙ্গে তার কোনো ধারণা নেই। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন তিনি ফাঁস হওয়ার পর পেন্টাগনের গোয়েন্দা তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। তিনি দাবি করেছেন ফাঁস হওয়া তথ্য তার কাছে আগে ছিল না। তিনি বলেন আমাদের কাছে গোয়েন্দাদের ফাঁস হওয়া তথ্য ছিল না, আমি ব্যক্তিগতভাবে জানি না, এটি অবশ্যই ঠিক হয়নি। তিনি বলেন এটিকে ইউক্রেনের জন্য লজ্জাজনক, সেই সঙ্গে হোয়াইট হাউসের জন্য ভালো নয়, আমি বিশ্বাস করি এটি যুক্তরাষ্ট্রের জন্য অপমানের। একজন মার্কিন কর্মকর্তা সিএনএন কে বলেন আমরা ইউক্রেনের সঙ্গে ফাঁস হওয়ার বিষয়ে যোগাযোগ করেছি, তবে সেখান থেকে কোনো সঠিক তথ্য পাইনি, তাই আমরা সেই ব্যক্তিগত আলোচনার বিষয়ে কিছু বলতে চাই না। মঙ্গলবার পেন্টাগন নতুন প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিয়ার রাইডার বলেন জেলেনস্কির সঙ্গে এ বিষয়ে কথা হয়নি। তিনি বলেন আমি প্রেসিডেন্ট জেলেনস্কির বিষয়ে কথা বলতে চাই না, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ ইউক্রেন এবং আমাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতবদ্ধ, যাতে তাদের দেশকে রক্ষা করতে এবং সার্বভৌম ভূখণ্ড ফিরিয়ে দিতে সক্ষম হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেব। খাদির আদনানের মৃত্যু, ইসরায়েলের অভিমুখে অন্তত 20টি রকেট নিক্ষেপ। ইসরায়েলি প্রতিরোধ যুদ্ধ তাদের প্রতিশোধমূলক হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলি ভূখণ্ডে লক্ষ্য করে অন্তত 20টি রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি কারাগারে অনশনরত ইসলামী জিহাদ আন্দোলনের সিনিয়র নেতা খাদির আদনানের মৃত্যুর পর প্রতিশোধমূলক এক হামলা চালানো হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থাগুলো জানিয়েছে গাজা থেকে মঙ্গলবার ইসরায়েলি দক্ষিণাঞ্চল জনবহুল এলাকাগুলো লক্ষ্য করে 22টি রকেট নিক্ষেপ করা হয়। এতে অন্তত 3 ইহুদিবাদীর আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের হিব্রু ভাষার গণমাধ্যমগুলো জানিয়েছে এ সময় ইসরায়েলের সাদরুত সারহান গেপ ইহিম এবং নির আমিম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনের নিক্ষিপ্ত 22 রকেটের মধ্যে পাত্র 4টি ধ্বংস করতে সক্ষম হয়েছে। গাজা ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো এক যৌথ বিবৃতি জানিয়েছে
এটি ইসরায়েলের জঘন্য অপরাধের প্রাথমিক প্রতিক্রিয়া যা আমাদের জনগণকে ক্ষুব্ধ করে তুলেছে। ওদিকে ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী খাদির আদনের শাহাদাতের প্রতিক্রিয়ায় পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় মঙ্গলবার সাধারণ ধর্মঘট পালন করেছেন ফিলিস্তিনিরা। মেক্সিকো সীমান্তে সাময়িকভাবে 1500 সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে 1500 সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের প্রত্যাশিত উত্থানের আগে প্রাথমিকভাবে তাদের দক্ষিণ সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য সেনাদের প্রেক সেখানে প্রেরণ করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের বরাত দিয়ে এ জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসীদের প্রত্যাশিত বৃদ্ধির আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের দক্ষিণ সীমান্তে 1500 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। সীমান্ত এজেন্টদের সহায়তার জন্য ইতিমধ্যে মোতায়েন করা হয় 2500 ন্যাশনাল গার্ড সদস্যদের সঙ্গে 1500 সেনা যোগ দেবে। টাইটেল 42 নামে ট্রাম্প প্রশাসনের নীতিমালায় মেয়াদ শেষ হচ্ছে আগামী 11 মে। মূলত এই নীতির কারণে মার্কিন সরকার অনিবাদিত অভিবাসীদের স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কারের ক্ষমতা দেওয়া অপব্যবহার করতে সক্ষম হয়েছিল। আর এখান যেহেতু 11 মে এর মেয়াদ শেষ হচ্ছে, কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন দ্রুতগামী যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। মিয়ানমার সীমান্তে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বিরল সফর। চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের অশান্ত অঞ্চলে মঙ্গলবার বিরল এক সফরের সময় দেশটির সাথে চীনের সীমান্তে আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে স্থিতিশীলতা এবং সুশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। 2129 কিলোমিটার দীর্ঘ সীমান্তটি গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে ঘন জঙ্গলের পাহাড়ের মধ্য দিয়ে চলে গিয়েছে। লাওস, মিয়ানমার এবং থাইল্যান্ডের সীমান্ত সেখানে মিলিত হয়, যে জায়গাটি গোল্ডেন ট্রায়াঙ্গল নামে পরিচিত। ওই এলাকা মাদক চোরাচালানের জন্য কুখ্যাত। জাতিসংঘ বলেছে, 2021 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারের অফিমের উৎপাদন বেড়েছে। গত বছর পপি চাষের এক তৃতীয়াংশ বেড়েছে, কারণ তা নির্মূলের প্রচেষ্টা বন্ধ হয়ে গিয়েছে এবং দুর্বল অর্থনীতি আরো বেশি মানুষকে মাদক বাণিজ্যের দিকে নিয়ে যাচ্ছে। মিয়ানমারের সেনাবাহিনী এবং জাতিগোষ্ঠীগত সশস্ত্র দলগুলোর মধ্যে লড়াইও মাঝে মাঝে সীমান্ত ছড়িয়ে পড়ে। এর ফলে শরণত্ব বাড়ছে, কখনো কখনো চীনের মর্টার ফুটানো হচ্ছে। চীন সকল পক্ষের সাথে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে, তবে পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হোক না কেন, তারা মিয়ানমারকে সমর্থন করবে বলে জান্তার প্রতি দ্ব্যর্থহীন সমর্থন প্রকাশ করার কারণে সমালোচিত হয়েছে। সেনাবাহিনী ওয়াং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারে সহিংসতা চলছে। ক্ষমতার এই পট পরিবর্তন বিপুল সংখ্যক জনগণের বিরোধিতার মুখোমুখি হয়েছিল। নিরাপত্তা বাহিনী মারাত্মক শক্তি দিয়ে জনতাকে পরাস্ত করে, এর ফলে ব্যাপক সশস্ত্র প্রতিরোধের সূত্রপাত ঘটে। সূত্র ভয়েস অফ আমেরিকা। পুতিনকে হত্যা চেষ্টার ইউক্রেন বাহিনীর দাবি রাশিয়ার। রাশিয়া দাবি করেছে, গত রাতে তারা দুটি ড্রোন বোমাবাদিত করেছে। মস্কোর ক্রেমলিনে এই ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এই হামলা চেষ্টা চালিয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইলেকট্রনিক রাডার ব্যবহার করে স্পেশাল সার্ভিস ড্রোন দুটি প্রতিহত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় বলেন, এ সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না, এতে বস্তুগত কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হয়নি বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে ইউক্রেন জানিয়েছে তারা এ নিয়ে কোনো মন্তব্য করবে না। রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে কেন্দ্রীয় মস্কোতে বুধবার ভোরের দিকে কিছু ধোঁয়া উঠতে দেখা গিয়েছে, তবে এসব ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, গত রাতে কিয়েভ সরকার মানববিহীন আকারযান দিয়ে রাশিয়ান প্রেসিডেন্টের বাসভবনে হামলা চেষ্টা চালিয়েছে। রাশিয়া একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, পুতিন আহত হননি এবং শিডিউল অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। একদিনে ইউক্রেনে 3 যুদ্ধ বিমান ভূপাতিত, দাবি রাশিয়ার। ক্রমশ জোরালো হচ্ছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। মাত্র একদিনের মধ্যে 24 ঘন্টা ইউক্রেনে 3টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রের মুখপাত্র ইগর কনশেনকভ এই দাবি করে বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 3টি বিমান ধ্বংস করেছে। 2টি ইউক্রেনীয় মিগ-29 যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপল রিপাবলিকের উইলিনোভা এবং খেরসন অঞ্চলের মিরিলোভকায়। তৃতীয় যুদ্ধ বিমানটি ধ্বংস করার ব্যাপারে কনশেনকভ বলেছেন, খেরসন অঞ্চলের ভেলোনস্কি বস্ত্রদের কাছে ইউক্রেনের বিমান বাহিনী SU-25 বিমান ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের যোগদান এবং অন্যান্য যন্ত্রাংশের উপর আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। এছাড়া হামলা চালিয়ে ইউক্রেনের 100 বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তিনি। মুখপাত্র ইগোর কনশেনকভ জানিয়েছেন, রুশ সেনাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে
রকেট ছুড়েছিল ইউক্রেনের বাহিনী, কিন্তু এরই মধ্যে আটটি রকেট ঠকিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার ইউক্রেন জুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এদিন জল এবং স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ইসরায়েলের লাখো মানুষের বিক্ষোভ, বিচার ব্যবস্থায় সংঘর্ষের উদ্যোগের প্রতিবাদে ইসরায়েল জুড়ে গত সপ্তাহ সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। দেশটিতে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। খবরে বলা হয়েছে 150,000 মানুষ তেল আবিব শহরে বিক্ষোভে অংশ নেন। ইসরায়েলের কঠোর ডানপন্থী সরকার বিচার নিয়োগের কমিটির উপর পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ওই পরিবর্তন আনার পরিকল্পনা করেছে। দেশটির প্রভাবশালী সেনাবাহিনী সহ প্রায় সব অঙ্গন থেকেই বিচার ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগের বিরোধিতা করে আসছে। সমালোচকরা বলেছেন ওই আইনি সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ বেনামিন নেতানিয়াহু সরকার বলেছে পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো। আইন সংস্কার বিরোধীদের দাবি প্রস্তাব পাশ হলে দেশটিতে সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে। তেল আবিবের একজন বিক্ষোভকারী বলেন এটা বিচারিক ব্যবস্থার সংস্কার না, ইসরায়েলকে পুরোপুরি একনায়কতন্ত্রে ফেরাতে বিচারিক ব্যবস্থায় বিপ্লব আনা হচ্ছে। আমি চাই আমার সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য ইসরায়েল গণতন্ত্রের পথে থাকুক। বিচার ব্যবস্থায় সংস্কারের ফলে নির্বাচিত সরকার বিচারকদের উপর প্রভাব বজায় রাখার ক্ষমতা পাবে। নির্বাহী বিভাগের বিরুদ্ধে পদক্ষেপ বা আইন প্রণয়নের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতাও খর্ব করা যাবে এই সংস্কারের ফলে। এই পদক্ষেপের ফলে ইসরায়েলি সমাজে ব্যাপক বিভেদ তৈরি হতে পারে।